আসামি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ের মামলাটি দায়ের করা হয়। কমিশনের জনসংযোগ কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছে। দুদকের সহকারী পরিচালক রিয়াজউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 3,95,05,635 টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।